অনেকে জিন ভূতের ভয়ে ছোট বাচ্চাদের সাথে লোহা রাখে, এটা কতটুকু শরীয়ত সম্মত জানালো প্রকৃত কথা? ইদানিং বোধহয় এই রুকিয়া বা ঝাড়ফুঁক নিয়েও এক ধরনের কন্ট্রোভার্সি চলতেছে অনলাইনে, না? যে যারা ঝাড়ফুঁক করে তারা অনেকে অনেক কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে, মেয়েদের ঝাড়ফুঁক করতে গিয়ে অনেক কেলেঙ্কারি ধরা পড়ছে, আবার অনেকে এটাকে এমন বড় বিজনেস বানা নিচ্ছে যে লাখ লাখ টাকা হাঁকায় নিচ্ছে মানুষের কাছ থেকে। আল্লাহ মাফ করুক, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা? তো এটাও একটা সমস্যা, ঝাড়ফুঁকের নামে অনৈসলামিক কর্মকাণ্ড করা, এটা একটা নাজায়েজ কাজ। আমরা অনেকদিন থেকে আসুন্না ফাউন্ডেশন থেকে রুকিয়া সেন্টার খোলার স্বপ্ন দেখছি, আল্লাহ তালা তৌফিক দিলে আমরা এটা খুলব ইনশাআল্লাহ, যাতে করে মানুষ প্রতারকদের হাত থেকে বাঁচতে পারে। যে ব্যক্তি ঝাড়ফুঁক করে মেয়েদেরকে, তার নিজের কর্তব্য একাকি কোনো মেয়েকে একরুমে ঝাড়ফুঁক করবে না। আর যদি কোনো রাটি, কোনো ঝাড়ফুঁককারী বা তথাকথিত কবিরাজ যদি কোনো মেয়েকে একা কোনো কক্ষে ঝাড়ফুঁক করতে চায়, আপনি নিশ্চিত হয়ে যাবেন এটা ভণ্ড, এটা প্রতারক এবং এটা ফাসেক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা ইখলুয়ান্না রাজুলুন বি ইমরাতিন, কোন পুরুষ কোন মহিলার সাথে নির্জনে একাকি কোন ঘরে কোন কক্ষে থাকতে পারবে না, যদি থাকে তাহলে তাদের মধ্যে তৃতীয় জন হবে শয়তান। এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। তো সেখানে এই ঝাড়ফুঁককারীর এখানে এরকম কোনো পরিবেশ থাকতে পারবে না। যদি মেয়েদের ঝাড়ফুঁক করতে হয়, পর্দার আড়ালে থাকবে, অন্য মেয়েরা থাকবে, এখানে অন্য পুরুষরা থাকবে, যাতে ফেতনার সমস্ত দুয়ার বন্ধ হয়। আর এক্ষেত্রে একেবারে এটাকে মানে লাখপতি হওয়ার কোটিপতি হওয়ার একটা পদ্ধতি বানিয়ে কোরআনে কারিমের আয়াত পড়ে ফু দিয়ে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাই করা সন্দেহাতীতভাবে সেটা অনৈতিক এবং অনুচিত কাজ। কিন্তু এইটা ডিটেইল আলোচনা করলে পরিষ্কার করা যাবে যে মৌলিকভাবে উভয় পক্ষ যদি সম্মত হওয়া, যেহেতু ঝাড়ফুঁক করে টাকা নেওয়াটা জায়েজ আছে এবং দেওয়াটাও কি আছে, জায়েজ আছে, এবং সেটা যদি অযৌক্তিক লেভেলের না হয়, জুলুমের পর্যায়ে না যায় এবং সেখানে অন্যান্য হারাম দিক যদি না থাকে, তাহলে সেটা জায়েজ আছে। আর এই ঝাড়ফুঁকের নামে অনেক অনাচার হয়, তার ভিতরে একটা এটাও যে আপনার লোহা ঝুলাই দেয় বাচ্চাদের গলায় বা শরীরে, এই লোহার কোনো ক্ষমতা নাই, এটা কুসংস্কার, এটা ঈমান নষ্ট হওয়ার মতো আপনার শিরপূর্ণ একটা বিশ্বাস। লোহার হাতে কোনো ক্ষমতা আছে? লোহা তো লোহা, অনেকে কাঠের গুড়ি টুড়ি ঝুলাই রাখে, না ভাই এগুলোর কোনো, হয় কোরআন আয়াত পড়ে ফু দিবেন আর না হলে ঔষধ বলে যেগুলো আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত, সায়েন্টিফিকভাবে প্রমাণিত, সেগুলোর মাধ্যমে শেফা গ্রহণ করবেন, ব্যাস এটাই হলো সুন্নাহ। এমনকি কোরআনে কারিমের আয়াত লিখে ঝুলানোটাও সুন্নাহ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল না, সাহাবায়ে কেরামের সচরাচর আমল ছিল ঝাড়ফুঁক। অতএব ঝাড়ফুঁকের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, লোহা লক্কর ঝোলানো এটা কুসংস্কার, করবেন না এটা।